লাইটটা আমি হাত থেকে ছেড়ে দিব, দেখা যাক লাইটটা কি নষ্ট হবে। Oh no! Oh no! Oh no! যে লাইটের আলো তো কিন্তু এই লাইটটি সার্চ করতে নিজে নিজে সক্ষম। ৩৬০ ডিগ্রির মতো চলছে, চারদিকে আলো ছড়িয়ে এটা আমার ওয়েটা জ্ঞান করতে পারছে। সুতরাং কোন চিন্তা ছাড়া আপনারা ওয়েটা জ্ঞান করতে পারবে। আগে যে বক্সটি দেখছেন এর হচ্ছে এমন একটি লাইট যা সূর্যের আলো ইলেকট্রিক চার্জিং এর মাধ্যমে কিংবা লাইটের আলোর মাধ্যমেও চার্জ হয়। এটি পাঠিয়েছে মুসাফি ইলেকট্রনিক, সিডিয়া মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। এখন আমরা আনবক্সিং করব। ওয়াও, কত সুন্দর লাইট! ওয়াও, এটা একটা ম্যানুয়াল, বাট ডিজিটাল যুগের ছেলেদের কোনো ম্যানুয়াল পড়ার দরকার নাই। এটির সাথে আপনি পাবেন একটি চার্জার কেবল, যে কেবলের সাহায্যে আপনি কারেন্ট থেকে লাইটটিকে চার্জ করতে পারবেন এবং আবার লাইট থেকে আবার অন্যান্য ডিভাইসে আপনি চার্জ করতে পারবেন। এই দেখুন, এটাতে অন করার বাটন, এখানে কিন্তু তিনটা টিপ দেওয়া, একটা টিপ দিলে লো, দ্বিতীয় টিপ দিলে মিডিয়াম এবং তৃতীয় টিপ দিলে ফুল এবং চতুর্থ টিপ দিলে বন্ধ। যদি এটা দেই, যদি এটা টিপ দিই তাহলে এটা একবার বন্ধ হবে, একবার চলবে, একবার বন্ধ হবে, একবার চলবে। এটা বন্ধ। এখন আমি এটার উপর দাঁড়িয়ে চেক করব এটা কতটুকু ওয়েট গেইন করতে। দেখুন, আমি দাঁড়ালাম, তারপরে এটা আমার ওয়েটও জ্ঞান করতে পারছে। সুতরাং কোনো চিন্তা ছাড়া আপনারা ওয়েটও জ্ঞান করতে পারবে। এখন দেখবো অন্ধকারের লাইটটি কেমন জ্বলে। ৩৬০ ডিগ্রির মতো চলছে, চারদিকে আলো ছড়িয়ে পড়ছে। লাইটটি ফুল চার্জ হলে টানা ১০ ঘন্টা চলবে। এ লাইটটি ক্রয় করার জন্য এবং মূল্য জানার জন্য স্ক্রিনে থাকা নাম্বারগুলোতে কল দিতে পারেন। লাইটটা আমি হাত থেকে ছেড়ে দিব, দেখা যাক লাইটটি কি নষ্ট। লাইটটা ছেড়ে দেওয়ার পরও কিন্তু লাইটটা ঠিকই রয়েছে। দেখুন, ইন্ডিকেটর লাইট জ্বলতেছে। তার মানে কি আপনার এই লাইটটা যদি উপরে হাত থেকেও পড়ে যায় কিন্তু এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না বললে চলে। বাইরে পছন্দ রোড, কিন্তু আমার এই সোলার চার্জারটা হচ্ছে যে লাইটটা রয়েছে যে ছায়ার মধ্যে, কিন্তু দেখুন এখানে ইন্ডিকেটর লাইট জ্বলতেছে একদম। তার মানে কি, অর্থাৎ এটা আপনি ছায়ার মধ্যে রাখলেও রোদের আলোতে সোলার লাইটটি যদি আলোতে নেই চার্জ হয় কিনা। দেখুন, আমি সোলার লাইটটি আলোতে নেওয়ার সাথে সাথে কিন্তু লাইটটি চার্জ হচ্ছে। তার মানে হচ্ছে যে লাইটের আলো তো কিন্তু এই লাইটটি চার্জ করতে নিজে নিজে সক্ষম। লাইটটিতে দুটি পোর্ট রয়েছে, একটা হচ্ছে যে ইউএসবি পোর্ট আর একটা হচ্ছে সি পোর্ট। অর্থাৎ আপনি যদি এই লাইটটি চার্জ হয় তাহলে আপনি মোবাইল এবং যে কোনো ইলেকট্রনিক সামগ্রী এই পোর্ট দিয়ে চার্জ করতে পারবেন। আমি এই ইউএসবিটি এই লাইটের ইউএসবির সাথে সংযোগ করে অন্য ডিভাইসে চার্জ হয় কিনা সেটা আপনাদেরকে দেখাবো। প্রবেশ করিয়েছি। এবার আমি আমার একটা ফ্যান রয়েছে, এই ফ্যানে চার্জ হয় কিনা সেটা আমি টেস্ট করব। এই যে সি পোর্টটা রয়েছে, আমার এই ফ্যানটি কিন্তু চার্জ হচ্ছে। আমি এই কেবলের মাধ্যমে লাগিয়ে দেওয়ার পরে আমার এই ফ্যানটি কিন্তু এই লাইট থেকে এই ফ্যানটি কিন্তু চার্জ হচ্ছে। তার মানেই হচ্ছে যে এই কেবলটির মাধ্যমে অন্যান্য ডিভাইসের সি পোর্ট অথবা যে কোনো পোর্টের মাধ্যমে, এখানে অনেকগুলো রয়েছে, সেই পোর্টের মাধ্যমে আপনি কিন্তু আপনার ডিভাইসকে চার্জ করতে পারবেন। এখন আমি ইউএসবি পোর্টটি ল্যাপটপের পোর্টে ইউএসবি পোর্টে লাগিয়ে আমি টেস্ট করতেছি এই লাইটটি কি চার্জ হয় কিনা। দেখুন, এখানে আমি চার্জার কেবলটি লাগিয়েছি, কিন্তু এখন দেখব যে চার্জ হয় কিনা। দেখুন, এই ইন্ডিকেটর লাইটটি জ্বলছে। তার মানে কি, ইউএসবি পোর্ট থেকেও কিন্তু আপনার লাইটকে চার্জ করতে পারবেন। আবার একবার চার্জ করতে পারবেন, আবার চার্জটা অন্য জিনিসকে চার্জ করিয়ে নিতে পারবেন। এবার